তাকে নামাজ ঠিক করো, কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল ইমানের পরে প্রথম ডিউটি যেটা নামাজ, সেই ডিউটিতে যদি গাফলত করো দেশের যাবতীয় ডিউটি তুমি গাফলত করবে। প্রথম ডিউটি আল্লাহর দেওয়া নামাজ, সেই নামাজ ঠিক করো, তোমার মধ্যে নির্লজ্জতা দূরীভূত হবে, বেহায় আপনা দূরীভূত হবে, মানবতা আসবে আর আল্লাহর ভয় ঢুকবো, তুমি যে কাজ করতে আল্লাহ সব জানেন। সুতরাং আজকের এটা আমি প্রসঙ্গক্রমে হইলাম, সারা দুনিয়ার যত পাওয়ারফুল মানুষ আছে এরা যদি এই তসৌবর মেহনত করানি যাইতো তার ধর্মর বাসায় বলা, তাহলে দুনিয়া তাকে বন্ডামি শয়তানি আর জুলুম বন্ধ হইল নে। আপনি আমি আমরা জেনারেল সিভিল সিটিজেন, আপনার আমরা ও তো আল্লাহ বিল্লাহ করতাম পারমু, দেশ দুষ্টামি বন্ডামিওতা বন করবার মেহনত করমু, আমরাও বাদ দিমু ওতা পারবো, আর এক সুরেগু আমরা দরিয়া তো বাড়িয়ে ঠিক করতে পারতাম না, দেশের শাসন যন্ত্র তো আমরা কোনো সম্পর্ক নাই। তখন যারা দেশ চালার ন্যায় এবং অন্যায়ের সম্পর্ক যারা সাথে আছে, ইনসাফ আর বেইনসাফির সম্পর্ক যাদের সাথে আছে, বড় বড় স্কিম আর বড় বড় আপনার কোটি কোটি টাকার সম্পর্ক যাদের সাথে আছে, তারার যদি আধ্যাত্মিকতা হাসিল হয়, তারার যদি আভ্যন্তরীণ বিশুদ্ধতা হয়, তারার যদি হৃদয় পাপমুক্ত হয় কলুষমুক্ত হয়, তাহলে দেশ জাতি তথা সমাজ কলুষমুক্ত হয়। ইসলামের শিক্ষা আন্নাস ওয়ালা দীনে মুলুকিহিম, যে দেশের বাচ্চা ঠিক হয় সেই দেশের মানুষ ঠিক হয়, এটা হলো ইসলামের শিক্ষা। দেশের বাচ্চায় মিশা মাতে, দেশের বাচ্চা সাম্প্রদায়িক মনোভাব লইয়ে চলে সেই দেশের মানুষ সাম্প্রদায়িক হয়, এটা নেচার। দেশের বাচ্চায় দুই নম্বরই চার নম্বরই আট নয় দশ নম্বরই করে সেই দেশের মানুষ তো পাঁচ সাত নম্বরে করবো, স্বাভাবিক কথা এটা। আউলিয়া কেরামার ঘটনা আছে দিল্লিতে একবার, বড় বেইনসাফি হইল, হঠাৎ কয়েক ঘন্টার ভিতরে কয়েকটা জুলুমের ঘটনা দিল্লিতে ঘটে গেল। পরে অনেকে সুফি বুজুর্গ আসলা এই ঘটনা হজরত মৌলানা দুনিয়াত নাই মুফতি সালিম কাসিমি নব্বর আল্লাহ উমর কাদা ওয়াকফ দারুল উলুম দেওবন্দর সাবেক মোহতামিম ফরমাইছিলা যে কয়েক মাত্র ঘন্টা দেড়েকের ভিতরে বিভিন্ন জুলমের ঘটনা ঘটে যাওয়ার পরে এক ব্যক্তি আইয়া খবর দিলাইন বড় আল্লাহওয়ালা যে এই দিল্লির দায়িত্বপ্রাপ্ত যে কুতবে আলম জৈন আসলা এইন কত সময় ঘুমাই গেছিলা, আর এন গুমর কারণে এই সময়ের ভিতরে সারা দিল্লিতে কয়েকটা জুলমর ঘটনা ঘটে গেছে। নাউজুবিল্লাহ জালিম, আল্লাহ আকবার, আন্দাজ আকবার। দিনই রহনামা হোক আর দুনিয়াবি রহনামা হোক, রহনমাওর মহলের মধ্যে গণ্ডগোল আইলে পাবলিকের মধ্যে গণ্ডগোল আসতে বাধ্য। আমি আরও এক এক্সাম্পল দিই আপনারা বুঝবাইবা, পৃথিবীর হাজার হাজার ইতিহাস সাক্ষী এই ঘটনা। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যখন মুসলিম বিশ্বের সম্রাট, তখন সারা দুনিয়ার ইতিহাস জানে, ইতিহাস তো আপনি অস্বীকার করতে পারতা নাই, আর এটা এক দুই গোপন ইতিহাসের পাতায় লিখিত ঘটনাও নয়, হাজার হাজার ইতিহাস বুকে লেখা আছে যে বাঘ এবং হরিণ চির শত্রুতা, বাঘে হরিণ ছানা ফাইলেও আক্রমণ করে, কিন্তু সেই বাঘ আর হরিণের প্রতিহিংসামূলক ব্যবহার দিয়ে আল্লাহ দূর করে দিয়া বাচ্চা এত ইনসাফ পরায়ণ ন্যায় পরায়ণ অসাম্প্রদায়িক নেতা আসলা যার অসাম্প্রদায়িকতার প্রভাবে পশু পক্ষী জীব জন্তু জানোয়ার প্রভাবিত হয়ে গেছিল। মানুষে দেখছে বাঘ এবং হরিণে একই ঘাটে আইয়া পানি পান করতেছে, হরিণের উপরে না বাঘে হামলা করে না বাঘ দেখে হরিণ দৌড়াদৌড়ি করে। আর ঠিক আড়াই বছর পরে এক ব্যক্তি হঠাৎ দেখলা যে বাঘ আর হরিণে পানি পান করতে করতে করা অবস্থায় হঠাৎ বাঘে হামলা করে দিয়েছে হরিণের উপরে, হরিণ সানাটারে দড়ি লাইছে, দেখেও তাই হরিছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বুধ ওমর ইবনে আব্দুল আজিজের ওফাত হয়ে গেছে, খবর নিয়ে পরবর্তীতে দেখা গেল ঠিক ওই মুহূর্তেও হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি বিষ পান করাইয়া হত্যা করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বাচ্চা ইনসাফ পছন্দ হইলে দেশের মানুষ এমনকি জীবজন্তু পর্যন্ত ন্যায়পরায়ণ হয়, আর বাচ্চা জালেম মনোভাব সম্পন্ন হইলে পরে দেশের পাবলিক এমনকি জীবজন্তু জানোয়ারের মধ্যেও জুলুমের মনোভাব আসে। ঠিক নিয়ে কথা হইন আপনারা, দুস্ত হল আর বুজুর্গ হল। সেই রাহনামা হলের দরকার এই আধ্যাত্মিক মেহনতর, এর লাগে এটা তুচ্ছ তাচ্ছিল্যতার চৌকে দেখার জিনিস নয়, এটা সেই আজিম সিলসিলা, এটা এই আনমোল সিলসিলা যে এই সিলসিলার মাধ্যমে পৃথিবীতে মানবতা জিন্দা হয়, মানুষ প্রকৃত মনুষ্যত্বের সন্ধান পায়।
আর আমি আগে কোরআনে করিম তাকে সামান্য ফজিলত উল্লেখ করছি যে মজলিসে সকাল সন্ধ্যায় জিকির আজকারের তরবিয়ত দেওয়া হইতেছে আর জিকির ছলের ইকানো আল্লাহ ফরমাইন তার নবী সাইয়্যিদুল মুরসালিন আলাইহি সালাতু ওয়াসসালাম রে যায় নবী আপনি ধৈর্য সহকারে আমার সেই সমস্ত বন্দাদের পাশে বসিয়া তা হোক কোয়া আল্লাহ নবী আলাইহি সালাতু ওয়াসসালামে ফরমাইন প্রশংসা করডা নবী দিয়ে খুশি জাহির করডা যে আমার খুশি লাগে আমার উম্মতের মধ্যে এমন এক তবকা এমন এক সম্প্রদায়ের মানুষ আছে যারার পাশে বসিয়া তাকবার নির্দেশ আমারে আমার আল্লাহ দিতে চয়নি এরা হে এই জাকিরি নখলর জমাত الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه যারা ইখলাসের সাথে আল্লাহর ফাইবার লাগি সকাল সন্ধ্যা আল্লাহর ডাকে আপনারা এখানে আল্লাহ তাআলার ফাইবার লাগি আল্লাহর মারিফত হাসিল করবার লাগি নিজে গুনাহ থাকি পাক সাফ হইবার লাগি অন্তত আল্লাহ আল্লাহর জজবা অন্তর ফায়দা করবার লাগি আল্লাহ আল্লাহ করবার মজা সারা জীবন ফাইবার লাগি তো আইয়া জমছইন আল্লাহ আমদারি বোয়া হুনা জমায়েতের কবুল ফরমাক এখন আমি আরও সংক্ষেপে দুই তিন কথা আপনারা খেদমতো আরজ করতাম সাইয়ার আমি যে আয়াত তিলাওয়াত করছি আয়াতর দিকে বেশি যাইতাম নাই ইকানো ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবীজিন আলাইহি সালাতুসালামায় আপনারা জানোইন তান ছেলে হজরতে ইসমাইল জবিহুল্লাহ আলা নবীজিন আলাইহিম সালাওয়াত ওয়া তাসলিম বাপ বেটা মিলিয়া যখন আল্লাহর গর বয়তুল্লাহ নির্মাণ করলা তখন বালা খাম করার বাদে দোয়া কবুল হয় হাজাই খলিলুল্লাহ ইব্রাহিম আর জবিহুল্লাহ ইসমাইল আলাইহিম সালাওয়াত ওয়া তাসলিমে মিলিয়া দোয়া করডা আল্লাহর গর বয়তুল্লাহ নির্মাণ করছেন বুঝরা এখন দোয়া কবুল হইব ও চিন্তা করুক তিন দোয়া করছেন পয়লা দোয়া করডা যেটা আমরাও দোয়া করি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ আমরা বাপ বেটা তো আপনার গোর তৈয়ার করলাম মগর আপনি কবুল করেন না বেকার যাইব কাজে আপনার দোয়ারও আমরা মিনতি করি আর আমরা এই মেহনত কবুল করিয়া আপনার গোরর তামির করারে তৈয়ার করা খান তারে কবুল ফরমাক আমরা যে কোনো ইবাদত করিয়াও যে কোনো জিনিসের বাদে ইবাদত বন্দেগীর বাদে সব কিছুর পরে ওই দোয়া করি এটা কমন দোয়া এর বাদে আরেক দোয়া করডা রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক আল্লাহ ইনো তো তাই না তান ছেলে তো ফুরাইয়া কইত্রা আমি আর আমার বেটা সহ যারা আসইন আমরারে ওলা বানাও যারা তোমার কাছে বিনা শর্তে সারেন্ডার করি মুসলিমাইন এলাকা মুসলিমুল হন যে হাম্বুল সাবমিশন করে বিনা শর্তে আল্লাহর হুকুম আহকাম মানিয়ে আনে আল ইসলামও মুসলমান হনা তবে আদারি কে লিয়ে গর্দন ঝুঁকানা আনুগত্যর লাগে মাথা নোয়ানোর নাম তো ইসলাম তো আল্লাহ আমরারে আমি আর আমার বেটা সহ আমার ঔলাদর দ্বারা ঔলাদ খানদান যারা আইব তাম ওর তাম রে তোমার কাছে ঝুঁকনেওয়ালা বন্দা সারেন্ডার করনেওয়ালা বন্দা বানাইয়া দেও যুক্তি আর তর্কর অনুসারী না তোমার হুকমর পাবন্দ আমরারে বানাই দেও যারা সমস্ত চাহ তার খাহিস আর ইচ্ছা প্রবৃত্তিরে আপনার কুদরতর সামনে সারেন্ডার করতাম পারি আমরা নত করতাম পারি আর আমার এরারে উম্মাতাম মুসলিমাতাল্লাক ওলা এক কৌম বানাইয়া দেও আমার এরার মধ্যে যে ওলা এক উম্মত এক গ্রুপ তৈয়ার করো যারা আপনার কাছে উদরনর সারেন্ডারিং করিয়া চলে আত্মসমর্পণ করিয়া থাকে আর লগে তান সামনে এক কাজ আসলো হজ সামনে হজ আদায় করতা ও লগে এও দোয়া করডা ও আরিনা মানা সিকানা ও তু বালাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আর আমরা বাপ বেটারে আল্লাহ তোমার গর রর তোয়াফ আর জিয়ারত তোয়াফে জিয়ারত আর কি জিয়ারত মানা মুলাকাত কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর শরীফ তখন নাই গিয়া জিয়ারত করতা যে তো ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া তো হজর আহকামগুলারে মানাসিকে হজ শিখাইয়া দেও দেখতারানি এই দুই দোয়া বা তিন দোয়া হোক ওই গেছে এর বাদে জরুরি মাত মানুষে বাদে মাতে ঠিক নি জিও ও হজরতে তানি মেহনত আর দোয়ার বাদে আসল দোয়াও খোড্ডা যে দোয়ার বরকত আমরা পাসান পাশো যে বুজুর্গসকলর সবক আর জিক্রা কলবিত আপনারা হজরতর হুজরার দ্বারত সিম নেকুয়া গিয়া চুপকে চুপকে উঠিয়া দেখুয়া গিয়া ওখানে গিয়া বইয়া আপনারা সবক আদায় করার থাকবা হজরতে তখলিয়ার লাগে যখন ডাকবা
হযরতে যখন ডাক দিবা তাকলিয়ার লাগি তখন উপস্থিত হইবা আর এর আগ পর্যন্ত হুজরার পাশে গিয়া সবক আদায় করব কো এর বাদে ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম দোয়া করডা খেয়াল করব কো ও মূল দোয়া ওর যে গুয়ার বাট আমরা পর্যন্ত আইয়া পৌঁছিছে দোয়া এ খলিলা ওর নূরে মসিহা আমরা নবী আলাইহি সালাতু ওয়াসলাম খলিলুল্লাহর দোয়া আর ঈসা আলাইহি সালাতু ওয়াসলামর সুসংবাদ তো দোয়া করডা রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম আয় আল্লাহ আর এই যে মরুর প্রান্তরে হাবাদি গড়িয়া উঠের এই জায়গাতে তোমার প্রেরিত একজন রসুল ফাটাইয়া দিও চিন্তা করডান মূল দোয়াও করডা অন্য একজন নবীওয়ালা ফাটাইয়া দিও এই এরারও খানদানও রইন ই খানদানও আর নবী নাই ই সরা তো বনি ইসরায়েল হদিকে ই কেন নবীজির খানদানও এই হাসিম বনি হাসিমও বা কুরাইশও প্রথম নবী আর সে এসো নবী তো তাই দোয়া করডা আল্লাহ এরার মধ্যে একজন নবী দিও যাইন আইয়া এই কৌমর সামনে তোমার আয়া তখন তিলাওয়াত করিয়া শোনাইবা আর এরারে আইয়া দিনর তালিম দিবা মাসলা মাসাইল শিক্ষা দিবা দলাইল শিক্ষা দিবা আর এরার আধ্যাত্মিক মেহনত করবা এরার বাতিন দে পবিত্র আর পরিষ্কার করবার কাম করবা সুবহানাল্লাহ এই সাইড দফা কর্মসূচি এই নবী আদায় করবা তাই দোয়াত হইতরা খেয়াল করুক কথা অন তাকেও আমরা এই অভিযান আর এই মেহনত ও তাই দোয়া করডা ইয়াতলু আলাইহিম আয়াতিক আল্লাহ তোমার আয়াত হল তিলাওয়াত করিয়া এই নবী এরারে শুনাইবা ও কোরআনে করিম নাজিল হইল কালামুল্লাহ আল্লাহর হবিয়া হবিব আলাইহিস সালাতু ওয়াসলামে মুসলমান হলে শিখাইলা আর এর সঙ্গে মাসাইলে শরাইয়া এর আগে নবীগুলোর উম্মতর কাছে যত দিন গেছে আস্তে আস্তে আইয়া ডেভেলপড হয়েছে উন্নত হয়েছে আগর আম্বিয়া কেরামর কাছে এত বেশি আমরা নমাজও যতটা অতটা নমাজও আসলো না কোনো নবীর উম্মতর নমাজও শুধু রুকু শুধু সেজদা শুধু কেয়াম আমরা এন কেয়াম রুকু সেজদা কেরাত তিলাওয়াত আছে না না তসবি জিকির সব আছে আমরা এই নমাজও এই নমাজও জামে নমাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতর নামাজ সারা দুনিয়ার আম্বিয়া কেরামর উম্মতর নামাজের সমতুল্য সারা নামাজ এখানে বললে এই নামাজ আল্লাহ মানে মানে আহকাম আতর এতেবারে এত জামে এই নামাজ সুবহানাল্লাহ তার মাসাইল তার দলাইল হল হিকমাত আর কিতাব ইতার বিভিন্ন আরও কথা লম্বা করলে অনেক কিছুই তার আলোচনার আছে আমরা একবারে জলদি জলদি কথা শেষ করে নিতাম সাইয়ারি দিকে তো এই যে তিন কর্মসূচি ফাইলা আরও এক কর্মসূচি ইনও দেখুন দোয়া হার বা মূল সার দোয়া যেটা বাদে করছইন আর এই সাইড কর্মসূচির মাঝে সার কর্মসূচি যেটা এটাও বাদে করছইন ওই ইউযাক্কিহিম আর এরারে বাতিন পবিত্র তার মেহনত করবা এক মানুষ গোসল করলে তার শরীর পাক হয়ে যায় ভালো কাপড় পরিধান করলে সে সুন্দর হয়ে যায় সেন্ট খুশবু মাখলে তার সুগন্ধি হয়ে যায় কিন্তু তার অন্তর সুগন্ধময় কাপড় দিয়ে হয় না সুগন্ধি দ্বারা হয় না অন্তর পবিত্র গোসল করলে হয় না অন্তর পবিত্র কাপড় পরিধান করলে হয় না অন্তর পবিত্র করতে হইলে মলিনতা দূর করা লাগে তাজকিয়ায় বাতিন করা লাগে বাতিনের মেহনত করা লাগে আর ঔ তাজকিয়ায় বাতিনের মেহনতও আমরা ইলমে তসৌফ ইলমে বাতিন ইলমু তাজকিয়াতি নফস তো এই এক কথা হইল ফয়লা বুজুকা আমরা আকাবিরিনর নেতৃত্বে যে সমস্ত খানকাও হল চলে এই খানকাতে এই সাইরো কর্মসূচি আছে আছে কি না হইন আলহামদুলিল্লাহ এখানে কোরআনে করিমর তালিমও দেওয়া হয় আপনারা সুরা ইয়াতলু আলাইহি আয়াতে কোরআন শরীফর তিলাওয়াত তো কোরআনই হয় ওই কি না এর মধ্যে মাসাইল শিখানি হয় দাঁড় করা রুকুত কীভাবে আদায় করতা সেজদা কীভাবে আদায় করতা নামাজত দাঁড়াইতা কীভাবে সঠিক সুন্দর সুন্নতি তরিকায় সেজদাত গেলে চোখ কোন দিকে থাকতো হাত হই রাখতা হ্যাঁ তাহিয়াত তাশাহুদ বসতা কীভাবে দরিয়া দরিয়া শিক্ষা দেওয়া হয় তো মাসাইলেরও শিক্ষার এক অপশন রাখা দেওয়া হয় ইনো তো আপনার পুরো আলিম বানাইয়া দেওয়া হইতো না হয় বাকি এক মুসলমানও লাগে প্রয়োজনীয় যে বাজুই বাজু দেওয়ার চেষ্টা করা হয় আর
তার সঙ্গে তাজকিয়ায় বাতিনর মেহনত গুরুত্ব দেওয়া হয়। এই তজকিয়ার মেহনত যেটা করানি হয় বিশেষভাবে জিকির আজকারর শিক্ষা দেওয়া হয়, আর হইয়া দেওয়া হয় যে জিকির আজকারর নূর ফয়দা হইতে হইলে মুজাহাদা এবং রিয়াজত করতে হয়। এমনি জিকির আপনি করলেও সব পাইবা, কিন্তু সেই জিকিরে আপনার নূরে মারিফত হওয়াইয়া দিব, মারিফতে এলাহি পাওয়াইয়া তখন দিব যখন জিকিরর লগে মুজাহাদা হইব। এই মুজাহাদা হলর বুঝো আইতো নাই, যেগুলো আমরা এটা মানুন না, এগুলোর বুঝো মুজাহাদা রিয়াজত আইতে বড় সময় যায়, কিন্তু কোরআনে করিম নিরপেক্ষ অন্তর লইয়া যদি ফলোই নিগুলো তিলাওয়াত করেন ইনশাআল্লাহ বুঝে লইবা। কোরআনে করিম আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وان الله لمع المحسنين এই আয়াত যদি তাফসীর সহ পড়ুন তার ইশকাল থাকতো না, খেরর সামান্যতম সন্দেহ আর প্রশ্নর অবকাশ থাকতো না। সেই দিকে আমরা যাইয়ান না, আমরা তুলাওয়ানো আলোচনা করতাম সাইয়ার যে এই জিকির আজকারর তালিম দেওয়া হয় আর একদিকে খোয়া হয় মুজাহাদা করতা রিয়াজত করতা। তো রিয়াজত করতে গিয়ে আমার বুজুর্গ হলার ভাই হল আমরা প্রত্যেক মুসলমানের লাগি মানসিক পরিশ্রম করিয়া মানবিক পরিশ্রম করিয়া মানবতা অর্থাৎ আমরা ইসলামী ভাষায় তাজকিয়ায় বাতিল অর্জন করা দরকার, দিল সাফ করতে হইব। দিল সাফ আর তাজকিয়ার কুলাসা শব্দ যেখান হজরতে আমিরে শরীয়ত রহমতুল্লাহ আলাইহিয়ে সংক্ষিপ্তভাবে ফরমাইতা যে ভালো হাসলত দ্বারা অন্তর দে রঙ্গিন করা সুশোভিত করা আর বুড়া হাসলত তাকে দিল রেপা আকার সাফ করা। আপনার আমার মধ্যে যত বুড়া বুড়ি আদা তখন আছে কু অভ্যাসগুলো আছে, এই কু অভ্যাস কইতে খালি বিড়ি খাওয়া কু অভ্যাস নাই, কু অভ্যাস কইতে মানুষের প্রতি হিংসা আয় আদাওত বুগজ এনা আদায়। আজকে হিংসা দুনিয়া লইয়া গেল গিয়া, হিংসায় আমার সমাজ টুকরা টুকরা করে দিল, করেন না রে ভাই, ব্যবসায়ীরা গইতে দেন না, আরেকজনের ভালো সোলা দেখতে সহ্য হন না, হাজারো পরিশানি সমাজও আইসে হিংসা বেশ থাকায়। এই হিংসা দূর করবার প্রথম মেহনত হইল তসৌভর, তসৌভ হিংসার জায়গা নাই, যদি হিংসা দিল আই যায় দুই কাম করতা, এক নম্বর হইব তোবা করতা আর দুই নম্বর হইল দিল তাকে হিংসা সরাইবার মেহনত করতা। মনে করেন একজন আল্লাহ তার ছেলেরে ভালো পরীক্ষা ফাঁস করাইয়া দিলাইছে, বড় খুশি আপনার দিল আইল হিংসা, তখন আপনি বুঝতা যে এটা গুনার খাম, ওফেলা তোবা করুক এইখানে আইলো কেনে, এখানে তো আল্লাহ দিছেন তারে, আর দুই নম্বর হইলো তার লাগে দোয়া করুক কয়া যে আল্লাহ আমার বাইরে আরও আগাইয়া দেও, ও দেখবা আস্তে আস্তে হিংসা যার, আর তিন নম্বরে আপনার লাগে দোয়া করুক কয়া আল্লাহ আমারে ওলা দেও, এগুন নাম আর হিংসা নাই, আবার এগুন নাম মুসাবাকা, আপনিও চেষ্টা করতে আগুয়াইতা ওলা ভাই দরি দরি যদি আমরা আগুয়াই না তখন জিকিরও করবো হিংসাও করবো হিংসুকও থাকবো জিকিরও করবো কই বাসও থাকবো। ও ইমামে গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি জমাইয়া বড় সুন্দর করে লেখছেন, আমি এক দুই তিন জুমলায় চাইয়ার চেষ্টা করিলাম একবারে নিচুর হিসাবে হইবার, যে প্রথম হাম হইল আপনি ইলিম অর্জন করতাম, ফলে জানতা এইগুলা যে হিংসা খান না আমার হিংসা কীভাবে ইসলাম আপনারে ইসলামের মধ্যে দুর্বল অবস্থান লইয়া যায়, ইসলাম তাকে ধীরে ধীরে সরায় গুনার মধ্যে মুবতলা করে, ফলে তো হইল হাসদ করা হারাম, নবী যে খুতবা তুড়িয়া তসৌফিতা খালি ফির হলোর দিন না, ইসলামে দিন হইল, দিনে ইসলাম হইল তসৌফ, তসৌফে যে হিংসা দূর করবার শিক্ষা দে সেই শিক্ষা নবী যে প্রত্যেক দিন খুতবার দাঁড়াইয়া প্রত্যেক জুমাবারে ফরমাইতা লা তাহাসাদু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু, তোমরা একে অন্য হিংসা করিও না, একে অন্য আদাওয়াত রাখিও না, একজন আরেকজনের ফিসে লাগিও না, ওকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আর ও আল্লাহর বান্দা হল ভাই ভাই জিন্দেগি কাটাও। তে হিংসা দূর করিবার করবার বয়ান জুমার দিন আল্লাহ নবী আলাইহিস সালামে দিতরা দেখ শূন্য কথা, এটা অত সৌফ তাজকিয়া বাতিনর মেহনত তোর ফল। ওলা নিজে কোনো কাম করলে দেবা খালি ও গুবাল লাগা ধরছে, খুব বালা করছি আজ বড় সুন্দর হয়েছে আমার, ওইটা বুঝুন জানি সুফিয়া কেরামে হইতে এগুয়ার এক রোগ, আপনার কাম আপনি বালা ফানেওয়ালা বনতা না বড় খালি ত্রুটি দেখতা, ফরমাইতা সৌকালা ও মানু যে তার খামর শুধু ত্রুটি দেখে আর অন্যর খামরে শুধু ভালো দেখে। আমরা রাকাবির মেহনত করি ওলা মোকাম গেছিলাম হজরতে খাজা রশিদ আহমদ গাঙ্গুহি কুদ্দিসা সিররুহু তার মুর্শিদর স্মৃতির এক জবাব আমি অতি সংক্ষেপে কইয়ার কথা বুঝতাও নাই, ফরমাইছিলা যে মা দেহ আওয়ার জাম দুনুকে বরাবর সমাজতাম, আমার প্রশংসা কেউ করলে তারে জেলা বুধ পাই, কেউ নিন্দা করলেও তারে ওলা সমান বুধ পাই, নিন্দা করলেও বুড়া লাগে না প্রশংসা কারিরেও বালা লাগে না, মানে লিল্লাহিও তাইছে তুমি প্রশংসা করিয়াও কিত হইতো যদি আমার আল্লাহ কবুল করিন না, আর তুমি গালিয়াও ইয়াও কিত হইতো যদি আমার আল্লাহ গছিলাইন, ও মনোভাব আইলেও না
প্রশংসা আর নিন্দা কোনোটার তোয়াক্কা হইতো না। তো হজরতও মকামও গেছেন গিয়া তসৌফে ওখানে শিকাই দেয় হিংসা তাকে অন্তর পাক হইতো, রিয়া তাকে অজুব তাকে পাক হইত। এটা হইলো অজুব। ছোটো ছোটো এই দুয় বেমার একটার একটা মিল আছে। দারটা হইলো রিয়া, লোক দেখানো, নমাজও লাগছি তো মানুষে কিছু সাইত্রা মনে আইলো বলে তে আর কিছু মানুষে দেখি লাভ কয় নমাজ পড়িয়া নহ তসবি আসে পকেটো মানুষ আসো ইনতে বার করিয়া শুরু করি দেয় মারা। তো হজরত রহমতুল্লাহ আলহি আবার ফরমাইতা যে ইনো আমল আপনি ইয় নুসখা যেটা হয় প্রেসক্রিপশন কিতা মনে করেন আপনার তসবি জানাই খর মারতা কিন্তু আখতা মনে আইলো রে এখন তো মানুষের সামনে এখান মারলে মানুষে দেখবা রিয়া হয়ে যাবো তো বাদ দিলাই না এটাও বলে রিয়া। মানুষের কারণে বাদ দেওয়াও রিয়া আর মানুষের কারণে তসবি ফোড়া ও রিয়া, দুইটা রিয়া বলে তে কিতা হইতা বলে দিল দেব এলাকা কই মানুষ দিকিত হইতো রে। তসবি ফোড়ার বাদে যদি আল্লাহ সোয়াব দিন না তো মানুষে দেখিয়া বেকার, আর আল্লাহ সোয়াব দিলাই তে না দেখলেও সমান তে আর ফোড়তাম যাও ও দৈকা তসবি আত দিল থেকে ওখানে সোরাক কুয়া। আমার উস্তাদ মাস্তরমে ফরমাইতা যে ডামর মধ্যে দান আছে চড়ুই পাখি তো অনু হইয়া ফোড়ে, দান না তাহলে এনে জীবনেও ফাঁকি আইতো না। তো আপনার এবাদতর দাম আছে করিয়া উঠে তানে এখানে ঢুকাইছে আপনি এখন সরাক কুয়া দামি বনি যাবা ইনশাআল্লাহ। তো রিয়া ওজ দারো দারো আর তকব্বুর আরও এগু ইগু আরও বড় মারাত্মক। ওইটা ছোটো ছোটো গোপন বেমার ইগুন আবার আপনি যোগ বিয়োগ অঙ্ক বাগ বইয়া হইতা নাই, আর এগুন গুসল করলেও যায় না, তৈয়মুম করলেও যায় না, আতর মাখলেও যায় না, খাবার নয়া সেলাই করলেও যায় না, ইগুন তাকে ভিতরে ভিতর বরবাদ করিলে। তকব্বুর আজাজিল রাখার কর বজন্দান লানত গিরফতার কর। এই তকব্বুরে হাজার হাজার বছর ইবাদতকারী ইবলিসরে বরবাদ হালাক আর নেস্তনাবুদ করিয়া ছাড়িছে শুধু তকব্বুরে, ইবাদত কম করছে না, লানতর জিনজিরের মধ্যে ঢুকাইয়া চির অভিশপ্ত বানাইছে। ওয়াইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার উপরে লানত। কিতা করছিল তকব্বুর করছিল কোন জায়গাত? অবশ্য তকব্বুরের সংজ্ঞা মুসলিম শরীফের মধ্যে হাদিস, আবু দাউদ শরীফের মধ্যেও হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন তকব্বুরের অর্থ খুব বালা খাওয়া, বালা খাপড় ফিন্দা আর প্রয়োজনে দিনের কথা উচ্চ স্বরে সেইরে খোয়া বা জোরে তকবির দেওয়ার নাম তকব্বুর নাই। তকব্বুর মাম বাতারাল হাক্কা ও গামাতান নাস, যে হকরে স্বীকার করে না, বরদাস্ত করে না, গ্রহণ করে না আর মানুষরে ছুটো দেখে ও এর নাম তকব্বুর। এখন আপনার বুধবাইলা মাথা গোলা তুলা মারার নাম তকব্বুর আর নোয়ানির নাম তাবাজু, এই দুইটা গলত। একবার হজরত উমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে এক মানুষে হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মনে পড়ে আমার, মাথা নোয়াইয়া একজন বোয়াত আর একজনে কইতা বড় তাবাজু, হজরতে বলে ওই তাওয়াজু মাতা নোয়ানিত নাই, তাওয়াজু আর তাকোয়া দুইটা থাকে কলবো, তাওয়াজু থাকবো কলবো আর তকব্বুরও কলবো। এই মাথা নোয়াইলে যে আমি নরম আর মাথা তুলা মারলে গরম ইকান মুঠেও নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে ওলা এক বর্ণনা, আর এক মানুষে মাথা নোয়াইলে তাই কই রা বা তোমার চকুর বানিয়ে না, আর হজরতে ফরমাইতা তোমার তান দিল নরম, আমরা রফেলা দিল নরম আসলো খান্দো নাই, তো এখন আর দিল দৌড় হয়ে গেছে। তো ওলামা একরামে ফরমাইতা আবু বকর সিদ্দিক আবার দিল দৌড় হয়নি, এর অর্থ হইলো আল্লাহর মহাব্বত মারিফতর সাগরও ডুবি গেছেন বালা করি, এখন খান্দার যে নতিজা হকুত গেছেন গিয়া। যাই হোক বাই হল, তো তকব্বুরের মূল সংজ্ঞা কিন্তু ওখান হক আপনার সামনে আইলে অ্যাকসেপ্ট করেন না আপনি, এখানেও তো আপনার কথা রুই যার আপনি এর উল্টাহার মাতি দিছিলা বা আর একজনে মাতি দিয়েছিল এন ছুটো কিংবা এন গরিব কিংবা এন দুর্বল, মগর হক কথাটা কইছেন আপনি মান্ত্রা না, ওর নাম তকব্বুর। আর মানুষরে ছুটো ভাবিয়া নেওয়া আপনি খারে ছুটো ভাবতা, এক আন্দা সাহাবি অত বেশি মানুষে চিনুন না, আল্লাহ নবী আলাইহি সাল্লাতু ওয়াসলামে আবু জাহাল উৎপা সইবা বড় বড় লিডার হল ওয়াজ করডা মনে করডা, কিন্তু আবু জাহাল তো আসলাম না, না আমাক তা কই দিলাম মানে বড় মাফর লিডার হল আর কি, আবু জাহাল আসলো নাই ন ওলা বড় মাপর লিডার দেয় নবী যে দাওয়াত দিতরা ইয়ান্দা সাহাবি তাই দুইটা মানুষ দেখছো না ইয়া খালি কইতরা ইয়া রাসূলুল্লাহ আমার এত নসিহত করো কোয়া আমার এত বয়ান শোনা কোয়া, নবীজির তোরা বুড়া লাগলো বলে বা তুমি নিজের মানুষ নয় ইয়া ডিস্টার্ব দেয় ওগুন তারে তোরা বুঝাই ওগুন দিন আয়োগ আর তুমি তো নিজের মানুষ আর তুমি তো আর ইতা ইতা লাখান হাই প্রোফাইল নাই তুমি বাদেও জানতে পারবাই, আমার আল্লাহ রব্বুল আলমিনে এমাতো দরি লাইছ আল্লাহর কাছে এই সাহাবির দাম বেশি, ইয়া উজাহিল মার্কা এগুন তাকে আল্লাহর কাছে ইয়ান্দা সাহাবির দাম বেশ। আমার আল্লাহ ফরমাই দিলে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাউহু যিকরা আম্মা মান ইস্তাগনা ফা আনতা লাহু তাসাদ্দা
লম্বা কয়েক আয়াত আল্লাহ নাযিল করে দিলা, যে আপনার চেহারা বিবর্ণ করে দিলা, মুখ ফিরাই দিলা, এক আন্দা আপনার কাছে আওয়ায়। আপনি জানেননি এই আন্দার রুতবা আল্লাহর কাছে এই বড় বড় লিডারের গুণ থাকে বেশি। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশ হইলা যে আমার ই আন্দা সাহাবি রুতবা আল্লাহর কাছে অত বেশি। নবী যে বাদেই সাহাবি সামনে আইলে স্বাগতম কর্তা, ওয়েলকাম কর্তা, ফরমাইতা মারহাবাম বিল আমাল্লাযী আতাবানি ফীহি রাব্বি, ওয়েলকাম আমার ওয়ান্দা সাহাবির লাগি, যান কারণে আমার আল্লাহ আমার নিন্দা করছেন, মালামত করছেন আর কি। এই নিন্দা হইতো ও সময় করে কর্মই কারণ নিন্দা করছেন আল্লাহ। তো নবী যে দিনের মকসুদ লইয়া মাতো আসলা, কিন্তু আল্লাহর কাছে এই আন্দার দাম কতখান বুঝছেননি। তো আপনি যে সারে তুচ্ছ তাচ্ছিল্য কর্তা, কোন সাহসে কর্তা, কিবান হেন রুতবা আপনার তাকে বেশ আল্লাহর গেছে, আপনার আমার তাকে বেশি। আর নবী যে ফরমাইছেন মুসলিম শরীফ তিরমিজি শরীফ রাওয়ায়াত, আকবাতু আউলিয়াই আমার ইলা দুস্থ খোলাসইন, ইতারে বেশ কেউ চিনে না, ইতা মোল্লা জনজাত মানুষ কম যাইন, এরার প্রতি মানুষে আঙ্গুলও দেখায় না, এরা সুপারিশ করলে কেউ সুপারিশও গোছে না, মগর এরা ওলা বন্দা, এর মতো হওয়ার চেষ্টা করো। এমনকি ফরমাইতরা কাল্লা বাবা কিহি, এরা লাগে খান্দনেওয়ালা মানুষও কম, মগর এরা আল্লাহর কাছে মকবুল। তো আপনি খারে ছুটো মনে করতা, জানে মানুষে চিনুন না, এর বউ তো রুতবা আল্লাহর কাছে বাড়িয়া। তো তকব্বুর বায়ু ওখান হকরে প্রত্যাখ্যান করার অন্যরে ছোটো বাবা, এর নাম তকব্বুর। এই বেমারগুলো দূর করবার লাগে তো সৌভে মেহনত শিকায়, সেমনি আপনি দূর করতা মেহনত কিতা দি, যখন এগুণ অন্তর উপস্থিতি উপলব্ধি করা যায় সঙ্গে সঙ্গে তৌবা আর অগুণ দূর করবার ফত। আর এই ফত অগ্রসর হইবার লাগে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লম্বা নুসখা, নাম্বার এক ইলিম অর্জন করতা, ওলামার গেছে গিয়া কিতাব পড়িয়া আউলিয়ার সহবত গিয়া ইলমে দিন অর্জন করতে হইব, নাম্বার দুই তৌবা করতে হইব, নাম্বার তিন ফরমাই ত্রাওয়া একে আর বাহা, সাইডটা বড় বড় বাধা ওগুন দূর করা রাখবো। এক নম্বর বাধা হইল নফস, মনে আপনার এও যে খুঁজি কখনো কিবির, কখনো ব্যস্ততা, কখনো দুনিয়ার লোভ ঘুরাইতে চাইব ওটা হরম। আর দুই নম্বর আইক বাধা বাধা হইল শয়তান, হে তো আর আছেও এর তাকে বাঁচার মেহনত করা লাগবো। আর তিন নম্বর বাধা যে গুণ কয়েকটা, এক নম্বর চোখ খান নাক দিল, ওগুনতে পাক সাফ করবার মেহনত করা লাগবো। চোখ আল্লাহর জাত আসুন ইয়া আলম খায়না তালা আইনি ওমা তকফিস সুদুর, যেন চকুর সব খবর জানুন, ওখান দিল আনি আমরা চোখ বাঁচাইবার চেষ্টা করতাম, খান রে হেফাজত করবার চেষ্টা করতাম, দিল রে হেফাজত করবার চেষ্টা করতাম। এই দিল আল্লাহ বানাইছেন, এই জায়গা আল্লাহর জায়গা, আল্লাহর মুরাকাবার জায়গা। অন আমরা দুনিয়ার মহব্বত হারাইয়া সেও প্রেমিক সাজিয়ার, সেও আশিক সাজিয়ার, সেও প্রেমাস্পদ সাজতাম সাইয়ার, ভাই ইকান মানুষের প্রেম ইশকার মহব্বত দিবরবার লাগি আল্লাহ দিছেন না। খালিকে কায়নাতরে দিল দিয়া দেখো কোয়া, এই দিলর মূল্য আইব, এই তখন দুনিয়ারও মহব্বত আল্লাহ ফাওয়াত ফালাইয়া দিব। আল্লাহর মায়ার যারা বনি যাইন সুম্মায়ু দাহুল আহুল কবুল উফিল আর্দ, জমিনের আর গ্রহণযোগ্যতা মহব্বত আল্লাহ ডালিয়া দিলায়। আর মানুষের মহবুব আর মহিব বন্যাত লাগলে মানুষের মহব্বত কামিয়াব হওয়া যায় না, আর আল্লাহর মহব্বত তাকে বঞ্চিত হওয়া যায়। যাও এই মখতসর কয়েক কথা বলা করে হইতামো ভাবলাম না, নিজের বুঝ হোক আমার বুঝাইতেও পারছি না, বাকি আপনারা এই মকবুল খানকাত সকলের উপস্থিতি আল্লাহ কবুল ফরমাকুয়া, আর এর জরিয়াতে আমরারে ইলমে জাহির ইলমে বাতিন দিয়া মালামাল ফরমাকুয়া, তাজকিয়ায় বাতিন দিয়া আমরা সকলরে আল্লাহ মালামাল ফরমাকুয়া, তাজকিয়ায় বাতিন হাসিল করিয়া দেখুয়া। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা লাকাল হামদু লা উহসি সানান আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসি, ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন, ওলাহ কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরযি ওয়া হুল আজিজুল হাকিম। ইয়া আল্লাহ 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 খোদা মানুষের মাঝে আই আমরা হামাই দিছি মাহবুব, আল্লাহ তোমার তো দামি বন্ধা হলি কেন বসে আসুন, আল্লাহ এই জাতীয় জাকির অকলর মজলিস বইবার লাগে তোমার নবীরে সেই জমানার তুমি হুকুম দিছো, আল্লাহ আমরা গুনাগার অকল আমরা বাদ হো, আল্লাহ আমরা বরবাদ হয়ে গেছি, আল্লাহ আমরা জাহির ও বাদ বাতিল ও বাদ মাহবুদ আমরা বলা বানাইয়া দেও, আল্লাহ আমরা আপনার তাকে দূরই হলি গেছি মাহবুদ, এর লাগে দুনিয়ায় আমরা আলিয়া ঠৌ ঠৌ করে, আল্লাহ আমরা আলিয়া খেলা করে মাহবুদ আমরা কোনো ইজ্জত নাই, আল্লাহ আপনার গুলাম আমরা বানাও, আল্লাহ বাচ্চার বাড়ির চাকর হইলেও মানুষের দাম দে, বুধবাইকে লোকে বেশ মাতিও না বাচ্চায় কিতা ফরমান জানি, আল্লাহ আমরা খালিকে খায় না তোর গুলামের দফতর নাম লেখাইল, আল্লাহ আমরা তোমার গুলাম বনবার মতো গুলাম বনবার তৌফিক দেও, আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন তোমার গুলামের লাগি আমরা কবুল ফরমাও, তোমার আব্দি ও তোর ওস আমরারে আতা ফরমাও, আল্লাহ তোমার আব্দি ও তোর ওস আমরারে আতা ফরমাও, আল্লাহ তোমার খান্দনেওয়ালা বন্দা হল তোমার জাকির ও শাকির আর ফিকির মন বন্দা হল দফতর হল তোলে আমরা নাম আমরা জামিস করবো, আল্লাহ কোনো বাপ যদি দুর্বল হয় তার বাচ্চারে শত্রুয়ে মারে, তার পুয়ায় বাপর কাছে নালিশ করে, বাপে দুর্বল শরীর লিয়া শত্রু লোকে লড়াই করে,
তোমার পুয়ারে মারলে কেনে ইয়া আল্লাহ আমরা তোমার গুলাম হল আল্লাহ আমরা রূপে জুলুম ওর সারা দুনিয়াত ইয়া আল্লাহ আমরা রূপে সীতমর আমরা মা বোনের তোর ইজ্জত টুটাওর আমরা মসজিদ হল জ্বলে আল্লাহ আমরা মুদরসান জ্বলে আমরা নালিশ করিয়া রিয়া খবর রাখিনি আল্লাহ আমরা মসজিদ হল বাসাও আমরা মুদরসা হল বাসাও আল্লাহ আমরা ইমান ও ইসলাম বাসাও আমরার মসাজিদ আর মারাকিজ আর শাহিরে ইসলাম বাসাও আল্লাহ দিনর শাহির হল বাসাও আমরার উলামায় হকানি উলামায় রব্বানি আউলিয়া আজাম হলরে বাসাও আল্লাহ মুসলমান হকরে বাসাও এই দেশে বাসাও আমরার মুল্ক মিল্লতর হিফাজত ফরমাও এই দেশের ইনসাফ ন্যায় পরায়ণতা শান্তি আর সম্প্রীতি সৌহার্দ ধরে বাসাও এ লাহ আলমিন আমরারে পাক করিয়া দেব আল্লাহ আমরারে হর গুণা থাকি বাসিয়ার এবার আপনি তৌফিক দেখো আল্লাহ আমরার জুবানরে তোমার জিকির দি জারি রাখি আল্লাহ আমরার কলবরে আপনার ফিকির দি জিন্দা রাখুন জানি আল্লাহ اللهم اجعلني في عيني صغيرا وفي عيني الناس اللهم اجعلنا لك زكارا لك شكارا لك رهابا لك مطاعا لك مطيعا اليك مخبتا اليك وهم منيبا اللهم ركابي واساتي در غشات در غزر فرماو حيات طيبه دراز خوري دو خاص خوري حضرت امير شوري دامت برکاتهم ور حيات طيبه دراز خوري دو الله تعالی صحت کامله بخشیت دو الله دین اور محنت لیا سارا دنیا چوشیا بڑائی بر দীর্ঘদিন আপনি তৌফিক আতা ফরমাও আল্লাহ হযরতে আমির শরীয়ত আউয়াল ও সানি দরজাত রে বুলন্দ ফরমাও আল্লাহ তন্তনর ফিজাত দি আমদারে মুস্তাফিজ করো আমরা রাকাবিরিন যে গুরুই মেহনত আসুন আল্লাহ তন্তনর হায়াত ও সেহত বেশ করি বরকত দাও আল্লাহ নবীজির বেশুমার সদকাতর তুফাইলে আমরা দোয়া খান কবুল ফরমাও জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল آخرة حسنة وقنا عذاب النار وصلى الله على النبي الأمي الكريم الأمين وآله وصحبه أجمعين آمين 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 برحمتك يا رحمة